আবারও সাকিব তামিম এক মঞ্চে উপস্থিত হয়েছেন। মেহেদি হাসান মিরাজ ইমরুল কায়েসের ডাকে একই মঞ্চে উপস্থিত হয়েছেন সাকিব আল হাসান তামিম ইকবাল। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে মিরাজ কায়েসের ব্যাট কোম্পানি MKS এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব তামিম। যদিও অনুষ্ঠানে দুজন বসেছেন বেশ খানিকটা দূরত্ব নিয়ে। সম্প্রতি ICC-র কাছ থেকে অনুমোদন পেয়েছে ইমরুল কায়েস এবং মেহেদি হাসান মিরাজের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান MKS। চলতি বছর যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের স্পন্সরও ছিল এই প্রতিষ্ঠান। তবে পালা করে দুজনই নাজমুল হাসান পাপনের কাছে গিয়ে ব্যক্তিগত আলাপ সেরেছেন। এদিন শুরুতে তামিম স্টেজে উঠে MKS ব্যাট সম্পর্কে ভালো দিক তুলে ধরেন। এরপর জানান সতীর্থদের প্রতি শুভকামনা। পরে একে একে খালেদ মাহমুদ সুজন, জালাল ইউনুস, মাহমুদুল্লাহ রিয়াদ স্টেজে উঠে শুভকামনা জানান। আমার এখনো মনে আছে যে আমরা অন্যদের ড্রেসিং রুমে যাই, অলমোস্ট বেট করার মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের কাছে ব্যাট চাইতাম, যারা একটা ব্যাট দিয়ে আর একটা ব্যাট দিয়ে। অনেকের কাহিনী আছে, আমি শুধু এক্স ক্রিকেটাররা যারা আছেন ওনারা বলতে পারবেন যে অনেকের মুখের উপরও না করে দিয়েছে যে না এখন দেওয়া যাবে না, জাস্ট বিকজ এটা না যে ওদের ব্যাট দেখে আমাদের লোভ। ইটস বিকজ যে আমরা জানতাম যে আমরা ওই এক পর্যায়ে সাকিবও শুভকামনা জানান। আমার মনে হয় খুবই ভালো উদ্যোগ, দেশের প্রথম এরকম একটা ব্যাট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে, আমাদের জন্য অনেক গর্বের। মিরাজ ইমরুলদেরকে শুভকামনা জানাচ্ছি, আশা করছি ব্র্যান্ডটা শুধু দেশে না দেশের বাইরেও অনেক নাম করবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। ওদের ব্যাট যদি এখন আমার ইউজ করার সুযোগ হয়নি, বাট আমার একটা ব্যাট দিবে, বাট আমি শিওর ওরা যে পরিমাণ পরিশ্রম করেছে, স্পেশালি ইমরুল আমি দেখেছি ও ইংল্যান্ডে গিয়ে নিজে কার্ড দিয়ে করে নিয়ে আসছে উইজগুলা। মিরাজ হয়তো শুধু ইনভেস্টই করছে মনে হয়, বাট ইমরুল অনেক কষ্ট করছে, বা আমি শিওর যাদের দেখি তারাও সবাই অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে। তো ওদের সবার জন্য শুভকামনা থাকলো, আশা করছি এটা থেকে বাংলাদেশের ক্রিকেট অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ সাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানে যোগ দেন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন, কারণ বর্তমানে তিনি এখন মন্ত্রী। বিদেশিদের মধ্যে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ানসের সদস্য মোহাম্মদ রিজওয়ান উপস্থিত ছিলেন। আমি মনে করি একটা বিশেষ দিন, এই কারণে এমন একটা কিছু করতে যাচ্ছে তারা বা করেছে যেটা নাকি আসলে আমি নিজেও কখনো চিন্তাই করতে পারিনি।